লেবাননে 40 দিনে হত্যা করা হয়েছে প্রায় 1000 মানুষ। ইরাকে 2 বছরে মারা গিয়েছেন প্রায় 50,000। আমরা আতঙ্কিত, আমরা ঘৃণা করি তাদের যারা এই কাজ করেছে, ধিক্কার দেই তাদের যারা এইভাবে নিরীহ মানুষ হত্যা করেছে। জাতিসংঘের এক হিসেব মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রতিদিন গড়ে 12,000 মানুষ মারা গিয়েছে, অর্থাৎ ঘন্টায় প্রায় 60 জন আর মিনিটে 1 জন। 1971 সাল, 30 লক্ষ মানুষের জীবনদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি আর 3 কোটি মানুষের গৃহহীন হওয়ার মধ্য দিয়ে মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর কোনো মায়া মমতা ছিল না এই দেশের মানুষের প্রতি। তাদের মতে আমরা অমানুষ, আমাদের মা এবং বোনেরা গণিমতের মাল এবং তারা হিন্দু হয়ে যাচ্ছে, অতএব তাদেরকে ধর্ষণ করা যায়। কিন্তু রাজাকার, আল বদর, আল শামস নামধারী আমাদের দেশের যে নরপশুরা এই হত্যাকাণ্ড, ধর্ষণ ও লুটপাটের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা কি বলবো? এখন এমন একটি অবস্থা যে রাজাকার বললে শুধু একটি দলকে বোঝানো হয়, আবার রাজাকার বিরোধী বলতে বোঝায় আপনি অন্য একটি দলের মানুষ। তাহলে রাজাকার বলতে আমরা কি বুঝব? কে রাজাকার? আসলে রাজাকার জিনিসটা হলো স্বেচ্ছাসেবক, যারা সেবা করে। ওরা পাকিস্তানিদেরকে সেবা করছিল, এই জন্য আমরা ওদেরকে রাজাকার বলি। রাজাকার বলতে তো ভাই আমি তো কিছুই বুঝতে পারি না, কারণ আমি দেশের অনেক দিন বাইরে, দেশের বাইরে। তাই রাজাকার ছোটোবেলা এখন আমার জন্ম নাই, আমি কি বলবো? এই এখন তো আমার জন্ম এই সময় হয় নাই, এর বাদে রাজাকার সম্বন্ধে আমার কিছু জানা নাই। রাজাকার বলতে তো সাধারণত আমরা উঠো বুঝলাম, স্বাধীনতা সংগ্রাম থেকে যেটা আরম্ভ হয়েছে আমাদের মুরব্বীদের মুখে মুখে, যে দেশ স্বাধীনের বিরুদ্ধে যারা কথা কইছে, যারা পক্ষে আসিল না, পাকিস্তানের সাথে কাজ করছে, তাদের হেল্প করছে, এবং আমরা মা বোনের ইজ্জতও চিন্তা করছে না, মানুষ যে মরছে, দেশ স্বাধীন করছে এটা চিন্তা করছে না, বরং তাদের সাথে কাজ করছে, এরাই সাধারণত রাজাকার উল্লাইসা। আইজও আমাদের কাছে বিবেচিত, এমনকি আগামী দিনের যারা ভবিষ্যৎ জেনারেশন তার কাছে বিবেচিত থাকবো। রাজাকার হচ্ছে যারা স্বাধীনতা যুদ্ধের সময় মা এবং মাতৃভূমির সাথে যারা বেইমানি করেছিল, তা বেসিক্যালি তাদেরকে আমরা রাজাকার বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজাকারের সংজ্ঞা মনে বদলে যাওয়া উচিত। বর্তমানে দেশের সাথে যারা বেইমানি করছে, যে দেশের কমিটমেন্টের সাথে যারা বেইমানি করছে, সবাই রাজাকার আমাদের দেশে। মার্চ থেকে ডিসেম্বর 71-এর এ 9 মাসে বীর বাঙালি অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করে। এত কম সময়ে শক্তিশালী হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনার নজির বিশ্ব ইতিহাসে খুব কম। হয়তো আরও কম সময়ে বাংলাদেশ স্বাধীন হতে পারত যদি সে সময় না থাকত কুখ্যাত শান্তি বাহিনী, জামায়াত ইসলামী, মুসলিম লীগ, রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ এবং ইস্ট পাকিস্তান সিভিল আর্ম ফোর্সেস। রাজাকার কি? দেশ যদি হয় মা, তবে সে মায়ের সম্ভ্রমহানি করেছিল তারই কিছু সন্তান। রাজাকার তারাই যারা দেশের সন্তান হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাঙালি নিধনে সহায়তা করেছিল। 1971 সালের মে মাসে খুলনার খান জাহান আলী রোডের আনসার ক্যাম্পে 96 জন জামায়াত ইসলামী কর্মীর মাধ্যমে প্রথম ঘৃণ্য রাজাকার বাহিনী গঠিত হয়। এর আগে এপ্রিল মাসে গঠিত হয় শান্তি বাহিনী। এরপর ধীরে ধীরে আরও বিভিন্ন সংগঠনের ব্যানারে আর জামায়াত ইসলামের পৃষ্ঠপোষকতায় রাজাকাররা শুরু করে মুক্তিযোদ্ধা হত্যা, নারী ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ সহ বিভিন্ন জঘন্যতম কাজগুলো। এই ছবিটা হচ্ছে আমার বাবা, এ হচ্ছে ছোট ভাই। ছোট ভাইকে ব্যানার দিয়ে খোঁচা এগুলি মারছে, শুধু একটা ব্যানারের খোঁচা, আর কোনো কিছু নেই। কিলাম বাবার বুকে একটা বুলেট। এই তো আমার আমার ভাতিজা আমুদ হোসেন, এই যে মাথার যে এগুলি বাড়ি দিছে, এই সকল চামড়া এবং মাথা ফেটে গেছে এবং চোখগুলি উঠে ফেলছে, এবং এই যে মুখের দাঁতটা কারো দাঁত হয়ে গেছে, এই যে চামড়া এবং ইয়াগুলি আছে না, এগুলি একবারে মানে বিকৃত অবস্থা হয়ে গেছে, এবং সম্পূর্ণ ফ্লোরটা যে ইয়াটা ছিল, ফ্লোরটা ছিল এটা রক্ত রঞ্জিত ছিল। এইসব রাজাকারদের অত্যাচারের মাত্রা ছিল তীব্র। বাঙালি হয়ে বাঙালিকে হত্যা, নিজ জাতির সঙ্গে বেইমানি,
পৃথিবীর মানুষ খুব কম দেখেছে। মায়ের কোল থেকে শিশু কেড়ে নিয়ে হত্যা, পুত্রের সামনে মাকে ধর্ষণ, বাবার সামনে কন্যার সম্ভ্রমহানি, ধর্ষণের পর মেয়েদের অঙ্গহানি থেকে শুরু করে পাকিস্তানিদের মনোরঞ্জনের জন্য গ্রাম থেকে মেয়ে ধরে আনা, এমন কোনো কাজ নেই রাজাকাররা করেনি। ধর্মের নামে এইসব জঘন্য কাজগুলো পাকিস্তান রক্ষার্থে ধর্মীয়ভাবে জায়েজ মনে করত, আর তাই স্বাধীনতার এত বছর পরেও এত দম্ভ তাদের। জনকণ্ঠ নামক একটা পত্রিকায় এই রাজাকার সেই রাজাকার এই হেডিংয়ে নিয়মিত প্রতিবেদন ছেপেছে এবং তার মাসুল আওয়ামী লীগকে দিতে হয়েছে। অতএব এটা বাংলাদেশের রাজনীতিতে এখন কোনো ইস্যু নয়। বাংলার মানুষ আজকে অসহায়, বাংলাদেশের মাটিতে আজকে রাজাকাররা প্রতিষ্ঠিত। যে জামায়াতে ইসলামী পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করেছিল, বাংলাদেশের স্বাধীনতা মানতে চায়নি, বাঙালি হত্যা করেছে, তাদের একটি অংশ আজ দেশ পরিচালনায়। গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আব্বাস আলী খান, আলী আহসান মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও অনেকেরই মুক্তিযুদ্ধের সময়ে দেশবিরোধী ও বাঙালি নিধনের খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। রক্তই যদি স্বাধীনতার মূল্য হয়, তবে বাঙালি জাতি সর্বোচ্চ মূল্য দিয়েছে। একদিন আবার ঠিকই জেগে উঠবে এই বাংলাদেশ। আসুন আমরা জানতে চাই এই রাজাকাররা কারা, দেশের জন্য এদের ভূমিকা কী ছিল। এই রাজাকারদের যদি আমরা ক্ষমা করে দেই অথবা এদের জন্য কাজ করি, তবে মনে রাখবেন প্রকারান্তরে আমরা আমাদের মায়ের সম্ভ্রমহানি নিজেরাই করছি।